রাফা সীমান্তের এই শরণার্থী শিবিরে খাবারের জন্য দীর্ঘ লাইন জানান দিচ্ছে কতটা ক্ষুধার্ত গাজাবাসী। স্বেচ্ছাসেবকদের খাবার পাওয়ার আশায় বড়দের পাশাপাশি অপেক্ষা করছে শিশুরাও। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শেষে কিছুটা খাবার মিললেও অনেকেই যাচ্ছেন খালি হাতে। فبنيجي بناخذ لقفانا ساعات. في وضعنا صعب كثير كثير، لولا هذه الدكية احنا كان مش ملاقيين اكل ناكله. স্বেচ্ছাসেবকরা জানান গাজার বাসিন্দাদের জন্য দিন দিন প্রকট হচ্ছে খাদ্য সংকট, নেই প্রয়োজনীয় জ্বালানি ও খাদ্য সামগ্রী। এমন পরিস্থিতিতে বিপুল সংখ্যক মানুষের খাবার জোগাতে হিমশিম অবস্থা তাদের। بقدر المستطاع ان نعمل لهم قاعدين واحنا مش قادرين، نار فيش غاز، الحطب غالي، المفتاح كان ب3 شيكل صار ب25 غزاয় বিভিন্ন দেশ মানবিক সহায়তা পাঠালেও ক্ষুধার্ত মানুষের তুলনায় তা কম। সংকট মোকাবিলায় উদ্বেগ জানিয়ে ইসরায়েল ও হামাসকে সমঝোতায় বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।